লেবু গাছে কিন্তু এক সময় ফুল চলেই আসে যেমন আমার এই গাছগুলোতে ফুল চলে এসছে আর আমরা কি করি যখনই গাছে ফুল চলে আসে তখনই কিন্তু খুশিতে আত্মহারা হয়ে যায় আর তখনই শুরু হয় সেই ফুল ঝরা তো বন্ধুরা যারা টবের বাগানি ছাদে দু চারটে গাছ লাগিয়েছেন আপনাদের সমস্ত কিছুই হবে আপনাদের পরিশ্রম আপনাদের চিকিৎসা পরিচর্যার উপর কারণ এখানে সীমিত মাটিতে সব কিছু তাই গাছ তাই গ্রহণ করবে যা আপনারা প্রয়োগ করবেন আজকের ভিডিও সেই নিয়ে লেবু ফুল দেখার সঙ্গে সঙ্গে আমাদের কয়েকটি কাজ কিন্তু সেরে ফেলতে হবে তবেই এই ফুল পুষ্টি পাবে এই ফুল থেকে ভালো পরিমাণে ফল সেট হবে নয়তো ঝরতে কিন্তু কোনো সময় নেবে না এবার কথা হচ্ছে আমরা তো অনেক কিছু প্রয়োগ করতে চাই অনেক কিছু করব স্টার্ট করব কি দিয়ে সেটি হচ্ছে আসল পয়েন্ট কারণ আমরা যদি স্টার্ট করতে ভুল করে ফেলি তবে কিন্তু পরবর্তী প্রসেস আসার আগেই ফুলি গাছ থেকে ঝরে যাবে তাই যা করব বুঝে শুনে দায়িত্ব সহকারে করব নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ছাদ বাগানে লেবু চাষ আমার এই গাছে প্রচুর পরিমাণে ফুল এসছে নিশ্চয়ই আপনাদের গাছেও প্রচুর পরিমাণে ফুল আসছে এবং আসবে তো বন্ধুরা আমরা প্রথমেই স্টার্ট করব ফাঙ্গি সাইড দিয়ে কারণ জানেন বিগত তিন চার মাস গেছে অযত্নে কারণ তখন সকালের কুয়াশা ধুলুবালি সব মিলেই কিন্তু ফাঙ্গাসের একটি আতুর ঘর তৈরি হয়ে গিয়েছে আমাদের এই গাছপালাগুলো আর এখন যখন এ সমস্ত গাছে নতুন কুড়ি আসবে ফুল আসবে তখন কিন্তু সে সমস্ত কুড়িকে নষ্ট করার জন্য ফাঙ্গাসটা কিন্তু আক্রমণ করে দেবে আর সে আক্রমণ প্রতিহত করার মতো কোনো কোনো রকম শক্তি কিন্তু এই সমস্ত ছোটো ছোটো ফুলগুলোর থাকবে না তাই দেখবেন ফুল আসতে না আসতেই লাল হয়ে ঝরে যাওয়ার প্রবণতা বেড়ে যাবে তাই আমরা লেবু গাছের প্রপার যে যত্ন সেটি শুরু করব ভালো কোনো ব্র্যান্ডের ফাঙ্গিসাইড দিয়ে আমি বলবো আমি ব্যবহার করি সাফ আপনারা দেড় গ্রাম সাফ এক লিটার জলে গুলে প্রত্যেক দশ দিন পরপর তিনবার ব্যবহার করে দিন দেখবেন ছত্রাকের কারণে লেবু ফুল ছড়া একদম বন্ধ হয়ে যাবে আর দ্বিতীয়ত রাখব ভালো কোনো ইনসেকটিসাইড প্রয়োগ কারণ যদি লেবু ফুল একবার ফুটতে আরম্ভ করে ফুল যখন ফুটতে আরম্ভ করবে তখন কিন্তু আপনি কোনো রকম ইনসেকটিসাইড ব্যবহার করতে পারবেন না তার প্রধান একটি কারণ দেখবেন ফুল পলিনেশন হয় বিভিন্ন পতঙ্গের মাধ্যমে মৌমাছি মাছি এবং নানাবিধ পতঙ্গ কিন্তু সেই ফুল ফুটার সঙ্গে সঙ্গে আমরা যদি সেখানে ইনসেক্টিসাইড প্রয়োগ করে দিই সেই পতঙ্গ কিন্তু মারা যাবে আমাদের ফুল কিন্তু ভালো পরিবেশন হবে না আর তখনই কিন্তু সে ফুল ঝরে যাবে সে ফুল আপনি কখনো রাখতে পারবেন না আর তিন নম্বরে রাখবো ভালো একটি পিজি ব্যবহারের কারণ বন্ধুরা গাছের পুষ্টি প্রয়োজন বিগত কিছুদিন আগে থেকে আমরা কিন্তু গাছে তেমন খাবার প্রয়োগ করিনি গাছ এখন অনেকটাই অসুস্থ তাই আমরা এখন যদি ভালো একটি পিজিআর ব্যবহার করে দিই যেমন মহাফল হতে পারে বায়োভিটা এক্স হতে পারে কিন্তু সেই লো ডোজ দেব আমরা বায়োভিটা যদি হয় বা মহাফল যদি হয় লিটারে এক এম এল দশ থেকে বারো দিন পরপর তিনবার আপনি স্প্রে করে দিন এতে ফুল কিন্তু এক্সট্রা একটা পুষ্টি পেয়ে যাবে তবে কিন্তু এই ফুল ঝরা অনেকাংশে রোদ হয়ে যাবে আর ঠিক সঙ্গে সঙ্গে কিন্তু আমরা তরল সারও ব্যবহার করে যাব কারণ তরল সারের পুষ্টিগুণ কিন্তু রাসায়নিক এই সমস্ত সার থেকে অনেক বেশি আর তখনই কিন্তু এই ছোট্ট ছোটো গুটিগুলো সেট হয়ে যাবে আর যখন গুটি একবার সেট হওয়া শুরু করবে তখন কিন্তু লেবু গাছ নিয়ে আপনাকে আর কোনো ধরনের চিন্তা করতে হবে না তাই বন্ধুরা লেবু জাতীয় গাছের জন্য একটু যত্ন করে নেবেন দেখবেন লেবু তো ভরে থাকবে আপনার বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার